আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার কম দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। শুধু খাবার কম দেওয়ায় নয়, একেবারে নিম্নমানের খাবার সহ স্কুলের গাছ বিক্রি, একাধিক দুর্নীতির অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার কম দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় তোলপাড় এলাকা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলেবালি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেলেখালী ওই স্কুলে নিম্নমানের খাবার থেকে শুরু করে খাবার কম দেওয়া সহ একাধিক দুর্নীতির সাথে যুক্ত স্কুলের হেডমাস্টার মহাশয়। বারবার অভিযোগ জানালেও কোনো কর্ণপাতই করেনি ওই মাস্টার মশাই। তাই স্কুল খোলা মাত্রই কয়েক শতাধিক গ্রামবাসী ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় জয়পুর থানার পুলিশ। জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং ওই স্কুলের প্রধান শিক্ষককে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে বলে জানতে পারা যায়। তবে কি কারণে এমন ঘটনা, কেনই বা এই ঘটনা ঘটল, কি বলছেন এলাকার মানুষ, কি বলছেন স্কুলের ছাত্রছাত্রীরা, প্রধান শিক্ষক, চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কি অভিযোগ আছে আপনাদের? তাদেরকে আপনাদের রান্না করতে অসুবিধা হচ্ছে? বছরে? আর কি আর কি হয়? পুরোনো পাইপ গুলো নিজে তুলে বেঁচে দিচ্ছে, কেউ জানে না, নিজে তুলে বেঁচে দিচ্ছে কলের পাইপ গুলোকে। এখানে সিগারেট খাবে, বিড়ি খাবে, কেউ কিছু প্রতিবাদ করলে বলছে আমার সব বাইরে লোক আছে, আমার জয়পুরের লোক আছে, সব দেখে নেব। এরকম হুমকি অবস্থা আছে মাস্টারে, গ্রামের লোককে, যারা অভিভাবক আছে তাদেরকে এরকম ভাবে হুমকি দেয়। এই হচ্ছে প্রধান শিক্ষক। বাচ্চাদের পিচ্ছা পায়খানা যদি করতে লাগে না, বলবে এখানে হবে না, বাড়িতে যে করে জল খেতে দেবে। কালকে একটা বাচ্চা এখানে বমি করে দিয়েছে, এমন রান্না করেছে, বমি করে দিয়েছে। বমিটা কোথা থেকে, মানে খাবার খেয়ে গার্জেনকে ডাক করে একটু তাকে ভালোভাবে যদি পরিষ্কার করে দেয় সেসব, মানে ইয়ে করে জোর করে জোর করে খাবার খাওয়া, বলে এইটা খাওয়া, এটা খাওয়া, না খেতে পারলে জোর করে জোর করে খাওয়া। সেখানে শিক্ষক নন তো কি করে হবে? মূল জিনিসটা হচ্ছে এইটা, ছাত্র তৈরি করার মতো শিক্ষক না। আমাদের এত যে মাসে উনি কি করছে অধিকাংশ দিনে আমি লক্ষ্য করি, স্কুলে বিড়ি খায়, স্কুলে সিগারেট খেতে, বিড়ি খেতে বাইরের দিকে চলে যায় এবং সেখানে ঘন্টার পর ঘন্টা কাটায়, স্কুলে আসে না। প্রতিবাদ করতে গেলে স্কুলের বাইরে, তার জন্য অফিস আছে, তার জন্য অফিস আছে, কিন্তু অফিসে না খেয়ে বাইরে যাই সিগারেট বিড়ি। এই তো অবস্থা। তাহলে প্রকৃত শিক্ষক যদি হন তাহলে তার মতো ছেলেরা তৈরি হবে। আপনারা কি চাইছেন? কোন মন্ত কি করে কি হবে, কি চাইছেন? বদলি চাই, মাস্টারকে এখানে রাখবো, এইখান থেকে বদলি চাই, মাস্টারকে এখানে চাই, এবং আমাদের বহু দিনের এটা চিন্তা হবে, এইখান থেকে বদলি চাই। অভিযোগটা আপনার গ্রামবাসী করছে আপনার নিয়ে, এটা কি সত্যি? এটা আমার কথা হচ্ছে যে প্রথমেই আপনারা প্রত্যেকটা গোষ্ঠীকে একে একে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা, গোষ্ঠী মানে বুঝতে পারলাম, স্বয়ংবর গোষ্ঠী, সাতটা গোষ্ঠী আছে, সাতটা গোষ্ঠীকে একে একে জিজ্ঞেস করে দেখুন। যদি আমার উপরে কোনো কিছু বলে তাহলে আপনারা আমাকে বলুন। আমি সবারির সঙ্গে সুসম্পর্ক রেখেছি, আমার প্রত্যেক দিনের যা যেমন মেনু আছে সেরকম আমি করার চেষ্টা করি। ডিম দিই, বলুন, যে এখন ডিমের চলছে, ডবল ডিম, ডবল ডিম, ফল, মাংস, দুদিন ডিম আছে মাসে, একদিন ফল আছে ডবল, একদিন মাংস আছে, এটি হচ্ছে মাসের ইয়ে। আর তাছাড়া সপ্তাহে সপ্তাহে বুধবার দিন ডিমের ব্যাপার। কিন্তু অভিযোগ আসছে তো আপনি এগুলো কিছুই দেননি,
আপনার ছাত্রদিকে জিজ্ঞেস করে দেখুন, ছাত্ররা যদি বলে যে না পাইনি ডিম বা মাংস পাইনি, মাংস দি করি নেই, মিথ্যা কথা বলি নেই, করণীয় আমি করে যাই, আমি আপ্রাণ চেষ্টা করি। আচ্ছা, আপনি কি স্কুলে শিক্ষক? হ্যাঁ, আমি স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, আপনার নাম? আশিস কুমার দাস।